করোনায় বিদেশ ফেরত প্রবাসীদের জন্য 200 কোটি টাকার ঋণ বিতরণে গতি নেই। প্রায় 7 মাসে মাত্র 30 কোটি টাকার ঋণ বিতরণ করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে এখন অবস্থার পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ 20 বছর মালয়েশিয়ায় কাটিয়েছেন কান্তিলাল দত্ত। ছুটিতে দেশে আসার পর করোনার কারণে আটকা পড়ে আর ফিরতে পারেননি কর্মস্থলে, তাই ছোট পরিসরে নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসা শুরু করেছেন। ব্যবসার মূলধন বাড়াতে ঋণের আবেদন করেন প্রবাসী কল্যাণ ব্যাংকে। তো অনেক চেষ্টা করতেছি বাংলাদেশে কিছু করার জন্য, তো এই সুবাদে আমি প্রবাসী হিসাবে আমি বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকে আসলাম, কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা। করোনার কারণে কান্তিলাল দত্তের অবস্থায় পড়েছেন আরও অনেক প্রবাসী। এখন দেশে কিছু একটা করার চেষ্টায় তারা। প্রবাস থেকে যারা কোভিডের কারণে আক্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসছে, পার্মানেন্ট হওয়ার জন্য বিভিন্ন সুবিধা দিচ্ছে। সেখানে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আমার পাসপোর্টের কপি, আমার এনআইডি, আমার দোকানে যে ডিট আছে সে ডিট। গত জুলাইয়ে করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিতে 200 কোটি টাকার তহবিল গঠন করে সরকার। তবে এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে মাত্র 30 কোটি টাকার। আপনি দেখেন প্রথম দিকে কোনো একটা জিনিস চালু করতে গেলে একটু সমস্যা হয়, কারণ ওই সিস্টেমগতভাবে, কিন্তু আমরা ইতিমধ্যে এই ঋণ প্রদান সহজীকরণ করেছি। আমরা ঋণ মঞ্জুরি ক্ষমতায় এডোবিস থেকে শাখায় বিকেন্দ্রীকরণ করেছি, এবং আগে যে দু একটা ছোটোখাটো অভিযোগ ছিল বলতে গেলে এখন নাই। এবং আপনারা বর্তমানে যে ঋণের যে পরিমাণ এটা দেখে বুঝতে পারেন। বিশ্লেষকেরা বলছেন সরকার তহবিল গঠন করলেও ঋণ বিতরণ নিয়ে প্রচার কম। অ্যালোকেশনটা হলেও আমরা জানি যে অনেকে চলে আসছিল, কিন্তু সেই পরিমাণ মানুষ এই টাকাটা নিতে পারে নাই। এখনকার যে মেকানিজম রয়েছে সেটা রিচ করতে আসলে আমাকে হেল্প করেনি। কানেকশন যে রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কারের সাথে সার্ভিস প্রোভাইডারের যে কানেকটিভিটিটা, ওই কানেকটিভিটিটা তৈরির ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমাদের আরো কিছু কাজ করা প্রয়োজন। করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তার জন্য গঠিত তহবিল থেকে ঋণের সুদহার 4%, জামানত ছাড়া পাওয়া যাবে 3 লাখ টাকা পর্যন্ত, আর জামানত সহ ব্যবসার ধরন অনুযায়ী নেওয়া যাবে আরও বেশি পরিমাণ ঋণ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।